কমপ্লিট করানোর পরে আর করাইনি আমি, তো নতুন করে আবার শুরু করেছি। সেখানে সপ্তাহে 2 দিন আমার ম্যাথসের লাইভ ক্লাস থাকবে এবং বাকি সাবজেক্টেরও সপ্তাহে একটা করে ক্লাস মিনিমাম থাকবে, কোনো কোনো সপ্তাহে এর বেশিও ক্লাস থাকতে পারে। প্রত্যেকটা ক্লাস হবে 7টা থেকে 8:30, ফিক্সড টাইম। এই টাইমটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের এখানে আমি ছাড়া বাকি যারা পড়াবেন তারা কিন্তু সবাই সার্ভিস করেন। সো এই টাইমটা ছাড়া আদার্স কোনো টাইম আমাদের হবে না, প্লাস অন্য ব্যাচও হবে না, যে এক্সট্রা আর একটা ব্যাচ করব সেটাও হবে না, এটা শেষ হয়ে গেলে নতুন ব্যাচ শুরু হবে। তো আজকে আমরা করব ম্যাথসের ক্লাস। এখানে এই ক্লাসে আমরা দেখব যে প্রাইমারি টেটের প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন, কারণ যে কোনো এক্সাম দেওয়ার আগে আমাদের সকলের উচিত সেই এক্সামের সিলেবাসটা, সেই এক্সামের এক্সামের প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্নটা খুব ভালোভাবে নখদর্পণে রাখা। কারণ তুমি যদি সেটা নাই জানো যে আমাকে কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এগুলো যদি তুমি না জানো, না ইনফরমেশন গুলো গ্যাদার করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না। তো আমার সাবজেক্ট ম্যাথস, আমি ম্যাথসের তোমাদেরকে সঠিক গাইড দেব যে কিভাবে তোমাদের পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, কোনগুলো আমাদের বেশি পড়তে হবে, কোনগুলো একটু কম পড়লেও চলবে, কিভাবে পড়তে হবে, এ টু জেড তোমাদের বলবো। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, প্রথমেই আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন, মানে আমাদের হাতে রয়েছে 2012-র পেপার, 2015-র ক্যান্সেল পেপার, 2014-র পেপার আর 2021-এর পেপার, মানে 2017-টা যেটা 21-এ পরীক্ষা হয়েছিল, এই কতগুলো পেপার আমাদের কাছে রয়েছে। তো এখান থেকে এই পেপারগুলোকে যদি আমি অ্যানালিসিস করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে কিছু পার্টিকুলার চ্যাপ্টারে, কিছু পার্টিকুলার চ্যাপ্টারের উপরে এরা কিন্তু ফোকাস করছে। সেই পার্টিকুলার চ্যাপ্টার আমাদের এই মুহূর্তে সব থেকে ভালোভাবে করতে হবে, কারণ 2014 দেখো, 2021 দেখো বা আগের গুলো দেখো, সেখানে দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার চ্যাপ্টারকে খুব ভালোভাবে ফোকাস করছে। আমাদের হাতে সময় কম, যদি যেরকম নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি পেপারে নিউজে, যদি এক্সাম হয় তাহলে কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে নেই। অন্যান্য সাবজেক্টগুলো তুমি হয়তো 6 মাসে বা এর কম সময়ে কভার করলেও করতে পারো, বাট ম্যাথ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যদি তোমাকে আমি বেসিক থেকে জিরো লেভেল থেকে না করাই, তাহলে কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে ম্যাথ তুমি কিন্তু কমন পাবে না, যে আমি বলে দিলাম যে এই এই অঙ্কগুলো করে যাও তুমি কমন পেয়ে যাবে, এটা কিন্তু হবে না, সম্ভব না। কিছু জিনিস কাকতালীয়ভাবে কমন চলে আসতে পারে, বাট সব আসবে না। তো এর জন্য তোমার প্রথম কাজ হবে ম্যাথসের কনসেপ্টটা বোঝা। আর এই ম্যাথসের কনসেপ্টটা আমরা অলরেডি করে এসেছি, আমরা সবাই এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর এর বেসিকটা, এর কনসেপ্টটা কিন্তু আমরা মাধ্যমিকে শিখে এসেছি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি তুলে নাও না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানের যে অঙ্কগুলো আসে সেগুলো মাধ্যমিক বেসের উপরে আসে। কারণ যদি এইচএসের উপরে আসে, তাহলে এইচএসের অঙ্ক কিন্তু সবাই করেনি, যারা একমাত্র সায়েন্স নিয়ে পড়েছে তারাই করেছে, তো তারাই পারবে। তো সেজন্য এই যে ডিফারেন্সটা যাতে না হয়, সেজন্য মাধ্যমিক লেভেল পর্যন্ত করা থাকে। এটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নাও। যে ভাবছো আমি এইচএসে আমার সায়েন্স ছিল না, আর্টস ছিল, আমার তো অঙ্ক ছিল না, এগুলো গুলি মারো, কারণ এগুলো কোনো অজুহাত নয়। আমাদেরকে দেখতে হবে আপ টু ক্লাস 10, দ্যাটস ইট। সো প্রত্যেকটা ছেলে এখানে মাধ্যমিক পাস করেছে, আর আমি নিশ্চিত তোমরা সবাই অঙ্ক জানো, সবাই অঙ্ক জানো, বাট তোমাদেরকে যেটা এখন জানতে হবে সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ উইথ বেসিক। বেসিক থেকে আমরা কিভাবে এক্সামের অঙ্কগুলোকে সলভ করব উইথ ইন এ মিনিট, সেটা আমাদের দেখতে হবে। তো প্রথম আমি বলে দিই যে 2014 আর 2021-কে যদি আমি দেখি, তাহলে কোন কোন চ্যাপ্টারের উপরে এরা বেশি জোর দিচ্ছে। জাস্ট এ মিনিট, প্রথমে আসছে ডিভিজিবিলিটি রুল। এখান থেকে এরা কিন্তু প্রশ্ন করছেই করছে, আগেরবারও করেছে, এবারও করেছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন কিন্তু হিউজ আসছে, হিউজ। 3টে আগেরবার এসেছিল, 3টে এবারও এসেছে, 3টে। তো এটা আমাকে খুব ভালোভাবে করতে হবে। লসাগু গসাগু, ডেসিমেল ডেসিমেল, টাইপস অফ নাম্বার, সিম্প্লিফিকেশন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা অনেকের ভেতরে ভয় রয়েছে যে এত বড় বড় সিম্প্লিফিকেশন আমরা কিভাবে করব।
সো মজার বিষয় হলো আমার যে ভিডিওটা রয়েছে ইউটিউবে, যে এই সিম্প্লিফিকেশন গুলো কোথা থেকে আসে এটা নিশ্চয়ই সবাই কম বেশি দেখেছ। তো এই সিম্প্লিফিকেশন যারা দেখোনি দেখে নিবে, ঠিক আছে? এই সিম্প্লিফিকেশন গুলো আমরি বিরাট কিছু কঠিন না, এটা আমরা মাধ্যমিকে করে এসেছি। একদম ঠিকই শুনেছো, মাধ্যমিকে আমরা যে সমস্ত সিম্প্লিফিকেশন গুলো দেখেছি আগের বছরে বা 2014, সেগুলো সবকটা মাধ্যমিকের বইয়ে রয়েছে, এমনকি বেসিকটাও রয়েছে। বেসিকটা রয়েছে মানে তোমাকে হয়তো ডাইরেক্ট তুলে দেয়নি অঙ্কটা, যে এই অঙ্কটা মাধ্যমিকের বই থেকে, বাট হ্যাঁ, গুড ইভিনিং অভিজিৎ, বাট কিছু জিনিস তোমাকে যদি লক্ষ্য করে, তো আমি তোমাকে যদি নোট ডাউন করাই, তাহলে বুঝতে পারবে যে একদম ওখান থেকেই কপি পেস্ট করেছে। সো দেখো, সিম্প্লিফিকেশন ABC মানে ওই কাটাকুটি দিয়ে যেটা, সেটার থেকে 6টা এসেছিল, আর একটা অ্যালজেব্রিক ফর্মুলা থেকে, মানে বীজগণিতের যে ফর্মুলাগুলো হয়, a+b তার হোল স্কোয়ার, a-b তার হোল স্কোয়ার, aq+bq এর ফর্মুলা, এখান থেকে এরা 6টা কোশ্চেন আগেরবারে দিয়েছিল, তার আগেরবারে 4টা, মানে হিউজ ওয়েটেজ রাখে। মানে এই দুটো চ্যাপ্টার যদি কেউ করে যায়, প্রিভিয়াস প্যাটার্ন যদি এরা ফলো করে, তাহলে 10+ স্কোর সহজেই করতে পারবে। হ্যাঁ, আমি খুব ভালো আছি, রিসেন্টলি জব আপডেট, তোমার নাম তো বুঝ, মানে এটাই রয়েছে, ঠিক আছে? তো চলো, জিওমেট্রি, এই সমস্ত কোশ্চেন এখানে করবে না সুরজিৎ, ঠিক আছে? বিএডরা বুঝতে পারবে না, ডিএডরা, তুমি জানো কে বুঝতে পারবে কে বুঝতে পারবে না, ক্লাসটা করে নি, তারপরে কমিউনিটি মানে গ্রুপে ডিসকাস করে নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে দেবে। তো চলো, জিওমেট্রি, এখান থেকে কিন্তু এরা কোশ্চেন দেয়, এরপর জিওমেট্রি মানে জ্যামিতি, ঠিক আছে? আপ টু ক্লাস 10, ক্লাস 10 পর্যন্ত জ্যামিতি গুলো রয়েছে এখানে। ক্লাস 10 এর যত জ্যামিতি রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে, মানে এখানে যতগুলো কোশ্চেন দিয়েছিল আগের বছরে সব ক্লাস 10 এর রয়েছে, আমি দেখিয়ে দেবো তোমাকে। কন্টিনিউ, ফ্র্যাকশন মানে সিঁড়ি ভাঙা অঙ্ককে বলে, ফ্র্যাকশন, বদমাস রুল, স্কোয়ার, এখান থেকে এরা কোশ্চেন দিচ্ছে। তো এভাবে দিয়েছে, আমি সাজিয়েছি, এটা PDF আমি তোমাদের দিয়ে দেবো। এরপর দেখো মজার জিনিস, এই যে অ্যালজেব্রা, যেটা আমরা বলছি সিম্প্লিফিকেশন খুব কঠিন হচ্ছে, এটা 2014 যদি আমি দেখি, তাহলে এই মাত্র 4টা ফর্মুলা এরা ইউজ করেছিল, 4টা ফর্মুলা ব্যবহার করে 6টা সিম্প্লিফিকেশন দিয়ে দিয়েছে, এই 4টা ফর্মুলা। আর এই ফর্মুলাগুলো খুব কঠিন কিন্তু না, ইজিলি মনে থাকবে। আর 2021 তো আরো সাংঘাতিক করেছে, 1 নাম্বার ফর্মুলাটাই aq+bq+cq-3abc, এটা কমপ্লিট করিনি আমি, এটা থেকে 3টে অঙ্ক দিয়েছে, 3টে অঙ্কতে এই একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর এই ফর্মুলাটা মাধ্যমিকের বইয়ে রয়েছে, 3টে অঙ্ক একটা ফর্মুলা, ভাবা যায়। তারপর হচ্ছে 2 নাম্বার দিয়ে দেখো, a²-b² দেখো রিপিটেড হয়েছে, aq-bq আগের বারে দিয়েছিল প্লাস থেকে, এবারে দিয়েছে মাইনাস থেকে, ঠিক আছে? এখন দিয়েছে a+b³ থেকে। তার মানে কি দেখা যাচ্ছে, এই যে সিম্প্লিফিকেশন নিয়ে আমরা যে এত ভয় খাচ্ছি, এটা ভয় খাওয়ার কিছু নেই, আমাদের কাছে এটা প্লাস পয়েন্ট। যদি সিম্প্লিফিকেশন বেশি দেয় এটা তোমার কাছে প্লাস পয়েন্ট হবে, কারণ এখানে তুমি যদি সিম্প্লিফিকেশনটাই খুব ভালো করে করে যাও, 10+ স্কোর করে দেবে, ঠিক আছে? তো দেখো, এই ভয়টা প্রথমে দূর করো, এই ভয়ের কিছু নেই, আমি রয়েছি তোমাদের। সিম্প্লিফিকেশন কি, বাকি সমস্ত চ্যাপ্টার আমি তোমাদের সঠিকভাবে গাইড করার চেষ্টা করব। এরপর আমাদের দেখে নিতে হবে ইম্পর্টেন্ট টপিক, কারণ এই 6 মাস আমরা কোর্সটা তোমাদের করাবো, 6 মাসটাকে আমি 3টে পার্টে ব্রেক করেছি। কার উপর ডিপেন্ড করে, ইম্পর্টেন্ট টপিকের উপর ডিপেন্ড করে। ম্যাথসের ইম্পর্টেন্ট টপিক মানে এরা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে, এই যে চ্যাপ্টারগুলো আমি লিখেছি বাঁ দিকে, সিম্প্লিফিকেশন, অ্যালজেব্রা, টাইপ অ্যান্ড ওয়ার্ক, ডিভিজিবিলিটি, টাইপস অফ নাম্বার, ডেসিমেল, এলসিএম, ACF, জিওমেট্রি, মেনসুরেশন, এখান থেকে এরা ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দিয়েছে। সো প্রথম 3 মাস আমাদের কাজ হবে এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে কমপ্লিট করা, খুব ভালো করে কমপ্লিট করা। নেক্সট 2 মাস আমরা করব এই চ্যাপ্টারগুলো, যেখান থেকে এরা কোশ্চেন তো দিচ্ছে, বাট 2-1টা করে দিচ্ছে, কোনো সিওরিটি নেই, ইম্পর্টেন্ট সবই, এটাও আমরা করব নেক্সট 2 মাসে, আর শেষ 1 মাসে করব আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো, যাতে করে হঠাৎ করে যদি এক্সাম হয়ে যায়, আমাদের কাছে প্রথম যে যেখান থেকে বেশি কোশ্চেন আছে সেটা কমপ্লিট থাকবে, সেখান থেকে আমরা 30-এর ভেতরে, 30 না পেলেও 15+ যদি 3 মাস পড়ি, না হলে অ্যাটলিস্ট যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো তো 20-25 নাম্বার তো তুমি ইজিলি করে আসবে। 30-এ 30 পাইয়ে দেবো এটা আমার ক্ষমতা নাই, তোমাকে বলবো আমি তুমি এখানে পড়লে 30-এ 30 পেয়ে যাবে, ইম্পসিবল, অসম্ভব, আমি তোমাকে বলবো না 30টা অঙ্ক করে আসতে। তবে হ্যাঁ, আমি এটুকু তোমাকে বলতে পারি যে
কুড়ি প্লাস, এমনকি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়লে 25+ ম্যাথসে তুমি স্কোর খুব ইজিলি করতে পারবে, এবং সেটা হবে শিওর শট, কোশ্চেন যত কঠিনই আসুক না কেন। কারণ ম্যাথস এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে আলাদা করে বিরাট কিছু প্রিপারেশন নিতে হবে না, কিছু রুলস তোমাকে মেনে চলতে হবে, আর এটার চ্যাপ্টারটা যে বিরাট বড় একটা তা কিন্তু না, কম্প্যাক্ট জিনিস। এই সমস্ত জিনিসগুলো পড়ে গেলেই তুমি কমন না পেলেও বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সার করে আসতে পারবে। সো এটা আর একটা কি নাম্বার, আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথসের ক্ষেত্রে যেটা হয়, কোশ্চেনের ভেতরেই কিন্তু ওরা অ্যান্সার দিয়ে দেয়। যে কোশ্চেনটা তোমাকে দেয় তার ভেতরই অ্যান্সার লোকানো থাকে। তোমাকে যদি একটা জি কে আমি হঠাৎ করে দিয়ে দিই, সাপোজ ধরো বলা হলো যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে, তোমার এটা যদি মুখস্থ না থাকে সালটা, তোমাকে যদি সারা দিন দেওয়া হয় ওই কোশ্চেনটার অ্যান্সার তুমি বের করতে পারবে না। বাট ম্যাথসের ক্ষেত্রে কিন্তু তা হয় না, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি 1 মিনিটের পরিবর্তে 2 মিনিট সময় নেবে, বাট 2 মিনিট সময় নেবে বাট করতে পারবে। একটু হোল্ড করবো, 2 মিনিট সময় নেব। 100 জনের প্লাস মেম্বার হয়ে গেছে, তো অন্য একটা লিঙ্ক দিই, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। আচ্ছা, যারা যারা সেকেন্ড লিঙ্কে জয়েন হয়েছো, অপর্ণা, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে, ভয়েস শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে একটু বলবে? কিরণ ঘোষ, স্ক্রিন ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবে। হ্যালো, কিছু বলছো? মাইক্রোফোন অফ রাখবে, নাহলে আমি বাধ্য হব তোমাদের মাইক্রোফোন অ্যাক্সেসটা অফ করে দিতে। অফ করিয়ে দিই, শুধুমাত্র চ্যাট করতে পারবে, ঠিক আছে? তোমরা চ্যাট করতে না না, আজটা ফুল 100-এর উপরে জয়েন করানো যায় হচ্ছে তো, ঠিক আছে? চলো, তো এই সমস্ত টপিকগুলো আমাদের ফার্স্ট অফ অল করতে হবে, ঠিক আছে? চলো দেখে নেবে এরপর। নেক্সট, আমরা আজকে এই যে কোর্সটা হবে, এই কোর্সটায় আমাদেরকে আমি কি কি প্রোভাইড করব সেটা একবার দেখে নাও। প্রথমে কোর্সটা হবে বেসিক কনসেপ্টের উপরে, ম্যাথস তো তোমাদের পড়াবো এবং বেসিক কনসেপ্টটা তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাবো, ঠিক আছে? তারপর যেটা হবে টাইপ ওয়াইজ কোশ্চেন হবে, টাইপ ওয়াইজ কোশ্চেন। এটা জিনিসটা কি, ধরো তোমাকে একটা চ্যাপ্টার দেওয়া হলো, ধরো অনুপাত সমানুপাতের বা শতকরা, শতকরা চ্যাপ্টার ধরা হলো, এই শতকরা চ্যাপ্টারকে আমি আবার 8টা পার্টে ব্রেক করব, 8টা টাইপে ব্রেক করব। প্রথম টাইপে থাকবে একদম ম্যাথ, মানে তোমার বেসটাকে খুব ভালোভাবে শক্তপোক্ত করার, তারপর একটু হার্ড লেভেলের দিকে, মানে আস্তে আস্তে লেভেলটা হার্ড করে করে যাব, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। একদম জিরো লেভেল থেকে শুরু হবে টাইপ ওয়াইজ ম্যাথস করার, এটাই সুবিধা। তারপর হচ্ছে বেসড অন প্রিভিয়াস ইয়ার পেপার, মানে প্রিভিয়াস ইয়ার পেপার অ্যানালিসিস করে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে ধরনের অঙ্ক বারবার এরা দিচ্ছে সেই ধরনের অঙ্ক আমরা এখানে করব বেসড অন প্রিভিয়াস ইয়ার পেপার। মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড এক্সাম অ্যাপ্রোচ শর্ট ট্রিক্স। দেখো আমরা অনেকে বিভিন্ন ইউটিউব সার্চ করে বিভিন্ন জনের কাছে শর্ট ট্রিক্স জানি, যে শর্ট ট্রিক্স খুব ভালোভাবে শিখে নিই বিভিন্ন অঙ্কের, এমনকি বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন শর্ট ট্রিক্স আমাদেরকে মুখস্থ দেওয়া হয়। বাট এক্সামের ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই তখন দেখা যায় যে অ্যাপ্লাই করতে পারছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে শর্ট ট্রিক্স তো আমরা শিখে নিই, বাট পরীক্ষার খাতায় যে অঙ্কটা আসবে সেটা হুবহু কিন্তু সেম আসবে না যেটা তোমাকে কোচিং সেন্টারে করাবে। সেজন্য তোমাকে এমন অ্যাপ্রোচ শিখতে হবে যেটা এক্সাম
সেক্টরে আমি অ্যাপ্লাই করতে পারবো, এক্সাম হলে বসে আমি অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ শিখবো না, বেসিক নিয়মে করবো। হয়তো আমার 1 মিনিটের জায়গায় 2 মিনিট লাগবে, বাট অঙ্কটা তুমি করতে পারবে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। বাট এমন যদি হয় যে শুধুমাত্র শর্ট ট্রিক শিখে গেলাম, অ্যাপ্লাই করতে পারছি না, এটা কিন্তু ভুলেও করবে না। তো এক্সাম অ্যাপ্রোচ শর্ট ট্রিক্স আমরা এখানে শিখব। চলো আজকের ক্লাস শুরু করছি। এখানে আজকে টোটাল আমরা 10টা অঙ্ক করব, অঙ্ক করাবো না। আর এখানে কোনো বেসিক কনসেপ্টটা, প্রত্যেকটা অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, প্লাস অঙ্ক তোমাদেরকে দেখবো, দেখাবো যে কিভাবে এক্সামে আমরা এটা করতে পারতাম। ঠিক আছে, তো চলো প্রথমে তোমাদেরকে আমি টাইম দিচ্ছি 1 মিনিট, এটা সলভ করে অ্যান্সারটা কমেন্টে লিখবে, এ বি সি ডি। ঠিক আছে, কমেন্টে লিখো, আমি তোমাদের কমেন্ট দেখছি। প্রত্যেকটা অঙ্ক অ্যালজেব্রা থেকে নেওয়া হয়েছে, গণিত এবং অ্যালজেব্রা যে ফর্মুলা সে তার উপরে ডিপেন্ড করে রয়েছে। ট্রাই করো। ১২৫, অনেক গেছ, 125, একদম। এটা কার উপরে বেস্ট করে আছে? এ প্লাস বি তার হোল কিউবের যে ফর্মুলা হয় তার উপরে ভাবে করবে। প্রথমে এটাকে ভেঙে নিতে হবে, এই গুণটা করে নিতে হবে। তাহলে কি হচ্ছে, পি প্লাস 3 প্লাস 3 প্লাস 1। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে পি প্লাস 1 তার হোল কিউবের ফর্মুলা। কি করে হচ্ছে দেখো, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হয় এ কিউব প্লাস বি প্লাস 3 এ প্লাস বি, একটা হয়। আর একটা হয়, এটাকে ভেঙে নেওয়া হয়, এ কিউব প্লাস প্লাস 3 স্কোয়ার বি, এটা করে নিচ্ছে। আর একটা হয় 3। এরপর এর মান যদি বসাও আর বি এর মান যদি 1 বসাও, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। ঠিক আছে, কি দাঁড়ালো, পি প্লাস 1 তার, এখন রয়েছে কিউব রুট অফ, এই যে খাঁজে 3 রয়েছে না, এটাকে বলা হয় কিউব রুট অফ। তাহলে এটার যখন আমি কিউব রুট অফ করব, তাহলে এই তিনটা ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট পড়ে থাকবে পি প্লাস 1। পি এর মানে আমি কি বসাবো, 124 প্লাস 1, অর্থাৎ 125 হয়ে যাবে এটার। এটা তুমি দেখে উত্তর করতে পারবে যখন তোমার এরা এই ধরনের অঙ্ক করা থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা সব থেকে সহজ অঙ্ক অ্যালজেব্রার, যারা 2 দিয়েছো একদম সঠিক, মানে অপশন ডি, জাস্ট দেখে উত্তর হয়ে যাবে, জাস্ট দেখে। কি করে, এক্স প্লাস 1 বা এক্স এর মান যদি হয়, তাহলে ভ্যালু পুট মেথড, আমাদের যখন অ্যালজেব্রা করানো হবে ভ্যালু পুট মেথড বলে এক টপিক তোমরা পাবে, এই ভ্যালু পুট মেথডটা যদি তোমরা শিখে যাও, অনেক অ্যালজেব্রার কঠিন কঠিন অঙ্ক তোমরা জাস্ট দেখে অ্যান্সার করে দিতে। এখানে দেখো, এক্স প্লাস 1 বা এক্স মানে এই যে সংখ্যাটা দিয়েছে এক্স প্লাস 1 বা এক্স 1, এই এক্স এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। আমরা যতগুলো অঙ্কে দেখি, এ বি সি ডি এক্স ওয়াই জেড যা দেখি না কেন, প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে, ওই মানটা স্যাটিসফাই করে বলেই আমরা করতে পারি। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এক্স এর মানটা জানতে পারি, তাহলে তো খুব সহজ হয়ে যাবে, তাই না? এক্স এর মানটা যদি আমি জানতে পারি, এখন এক্স এর মান কি বসাবো যার ফলে এটা সমান হবে। আমি যদি এক্স এর মান 1 বসাই, তাহলে দেখো 1 প্লাস 1 বাই 1 সমান 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এর মান 1 এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। দ্যাটস ইট, এখানে এক্স এর মান জাস্ট বসি, তাহলে এটার অ্যান্সার হবে মানে অপশন ডি। ক্লিয়ার?
নেক্সট। ঠিক, একদম ঠিক দিয়েছো। এটার অ্যান্সার বলো। এ -1, কবিরাজ বলেছ -1, একটা অ্যান্সার পেয়েছি। মাধবী এ, আশরাফুল এ, গৌরব এ, -1, 0, শাহানাজ এ, মানিশ মাইনাস। ঠিক আছে, তো দেখো এটা করার আগে বেসিকটা বোঝো। তোমাকে যদি বলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0, মানে এ একটা নির্দিষ্ট মান থাকবে, বি একটা নির্দিষ্ট মান থাকবে, এদের বর্গ করে আমি 0 পাচ্ছি, এদের বর্গ করে আমি 0 পাচ্ছি, তাহলে এর মান কি হতে পারে? ওই ভ্যালু পুট মেথডে আমি চিন্তা করে দেখি এর মান আমি কি করতে পারি। এখানে এর মান যদি আমি 1 ধরি আর বি এর মান যদি -1 ধরি, তাহলে দেখো 0 পাবো না, কারণ যেহেতু মাথায় 2 চেপে রয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এটার তখনই সম্ভব যদি এর মানও হয় 0, বি এর মানও হয়, এর মান 0, বি এর মান 0। তো বোঝা গেছে 0 ছাড়া অন্য কিছু মান পসিবল হবে না। এরপর দেখো এটা কিভাবে করবে। এখানে দুটো ফর্মুলা লুকিয়ে রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের, করে দেখাই তোমাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x + 1 সমান 0। দেখো এক্স স্কোয়ারের সঙ্গে আমি প্লাস 2x কে নেব, আর এই পাশে 1টাকে নেব, প্লাস ব্র্যাকেটে গিয়ে প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? এক্স স্কোয়ার প্লাস 2x + 1, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ভালোভাবে আমাদের জানাতে হবে, বোঝাতে হবে, ভাবে কি আসছে দেখে তুমি বলতে পারবে। এটা বেসিকটা আরো ডেপথে আমি পরে করিয়ে দেবো। ওয়াই স্কোয়ার সমান 0, এখন কি দেখতে পাচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রয়েছে এক্স প্লাস 1, এটার বর্গ আর ওয়াই এর বর্গ তো যোগ করলে হয় 0। তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই যে ভেতরের যে জিনিসটা রয়েছে এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 এর মান 0, আর এখানে ওয়াই রয়েছে, ওয়াই এর মানও 0। তাহলে এখানে এক্স এর মান কত পাচ্ছি আমি? -1, আর ওয়াই এর মান 0। এবার আমি জাস্ট মানটা বসাবো এখানে। এক্স এর পাওয়ার আছে 31, মানে -1 এর পাওয়ার 31, আর ওয়াই এর মান তো 0। তো -1 এর পাওয়ার আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে মাইনাসটা মাইনাসই থাকবে, দ্যাট -1। এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, যারা অপশন এ দিয়েছো একদম ঠিক আছে। নেক্সট 4 নাম্বার ট্রাই করো। আমি তোমাদের বীজগণিতের বেশিরভাগ অঙ্ক ভ্যালু পুট দিয়ে করিয়ে দেব। এমন অনেক অঙ্ক থাকবে অন্যান্য ভাবে করতে যথেষ্ট টাইম নেবে। মাধবী বলেছো বি, গৌরব বি, বা ওয়াই দা বি 1, আনিস বি 1, এবিসিডি লিখবে ঠিক আছে, 1 2, মানে এইদিকে কোন বলেছো 2, মানে কি বিটা বা 1 1, ঠিক আছে চলো, যথেষ্ট টাইম দিয়ে দিয়েছি। এটা দিয়েছে যেটা এ স্কোয়ার সমান বি প্লাস সি স্কোয়ার সমান প্লাস এ, সমান এ প্লাস বি, আবার ভ্যালু পুট দিয়ে, ভ্যালু পুট দিয়ে, কারণ এ বি সি একটা নির্দিষ্ট মান এখানে কিন্তু। তো এটার পসিবল তখনই হয় যদি আমি এর মান 2 দিই
এর মানও দুই, মানও দুই। তাহলে দেখো এ স্কোয়ার বলেছিল মানে দুইয়ের স্কোয়ার চার, আর বি প্লাস সি প্লাস দুই, চার সমান চার হচ্ছে, অর্থাৎ এ বি সি এর মান দুই। এই দুই ছাড়া তুমি মান ধরলে এটা স্যাটিসফাই করবে না। এরকম ক্ষেত্রে এরকম টাইপ তোমরা পাবে যেখানে এ স্কোয়ার সমান বি প্লাস সি, কারণ দুই হচ্ছে একমাত্র একটা সংখ্যা যেখানে তুমি যার বর্গ করলে যেটা পাবে এবং সংখ্যা দুটোকে যোগ করলেও সেটাই পাবে, ঠিক আছে? তো সেজন্য দুই এখানে ধরতে হবে। এরপর এ বি সি এর মান পেয়ে গেছি, জাস্ট এখানে বসিয়ে দাও। ওয়ান বাই এর মান দুই, তাহলে দুই প্লাস এক, তারপরটা একবারে করছি একের তিন হবে, তারপরটা একের তিন হবে। দেখো একের তিন প্লাস একের তিন প্লাস একের তিন, তিনটে একের তিন রয়েছে, তাহলে তিন বাই তিন, দ্যাট ইজ ওয়ান, অর্থাৎ অপশন ক্লিয়ার। নেক্সট আমাদের প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টা করে হবে, হয়তো আজকের ক্লাসটা অনেকটা শর্ট হয়ে যাবে। অ্যান্সার বল বি, জিরো বলছো, আহানা সমাপ্তি বলুড়। আচ্ছা জিরো ডি, চার বলছো, ঠিক আছে। আর কিছুক্ষণ এখানে যতগুলো অঙ্ক আমি নিয়েছি সবগুলো 30 সেকেন্ডের ভেতরে। দেখো এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ফোর, এটার মান বের করতে যারা আমার ইউটিউব চ্যানেলের অ্যালজেব্রার যে ভিডিও দেওয়া রয়েছে সেটা যদি দেখে থেকেছো তাহলে করতে পারো। জানতে চেয়েছে এম মাইনাস টু, বাট এখানে তো রয়েছে শুধু এম, তাহলে এই এম কে আমাকে এম মাইনাস টু কি করবো, মাইনাস টু আমি যোগ করবো, মানে দুই আমি বিয়োগ করবো। তাহলে দেখো এম মাইনাস টু প্লাস ওয়ান বাই এম মাইনাস টু, মানে আমি কত পাচ্ছি, চার মাইনাস দুই মান। এই মানটা আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে, আর না হলে তুমি এটা বের করতে পারবে না। এরপর আমি এখান থেকে এখানে যাব। এই টাইপটা হচ্ছে অ্যালজেব্রার ফর্মুলা ওয়ানের টাইপ। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তোমাকে দিয়ে দেয় করে, আর তোমাকে যদি জানতে চায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, তাহলে যেটা হবে গিভেন এর স্কোয়ার মাইনাস ভ্যালুটার স্কোয়ার মাইনাস টু, এটার বেসিক নিয়ম আছে। সো এখানে আমি কি পেলাম, দুই পেয়েছি, এটা গিভেন করেছিল চার, এটাকে আমি মডিফাই করে এভাবে এনেছি। তাহলে দেখো দুইয়ের স্কোয়ার মানে চার হচ্ছে, চার থেকে দুই বাদ দাও, দ্যাট ইজ অপশন হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন সি। হ্যাঁ রকিমা একদম, কবিরাজ বোঝা গেছে, বাকিদের বুঝতে না পারলে ভিডিওটা দেখবে, ঠিক আছে? কারণ বেসিক তোর বেসিক হচ্ছে কি, আরো মানে আমাকে তাহলে ক্লাসটা আধ ঘন্টা করতে হবে শুধুমাত্র এই অঙ্কটার জন্য, সেই জন্য আমি ক্লাসগুলোকে ওই টাইপ ওয়াইজ ভাগ করি যাতে করে বোঝাতে সুবিধা হয়। যেহেতু এখানে হঠাৎ করে 10টা কোশ্চেন তোমাদের আমি করাচ্ছি, তো এরকম হবে না যখন আমি তোমাদের ম্যাথস করাবো। ট্রাই করো, এটা আই থিঙ্ক সবাই পারবে। অভিক ঠিক অ্যান্সার দিয়েছিল আগেরটা, আর তারপরে দুই দিয়ে
10/13, বুঝছো? 10/13 অপশনস, বাকিরা বিকাশ, ঠিক ঠিক আছে, যারা বি দিয়েছো তাদের ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে, তুমি 12-কে এমন দুটো পার্টে ব্রেক করতে, 3×4-এ ব্রেক করব, এমন ভাবে ব্রেক করতে হবে যখন 20-কে আমি ব্রেক করব এই 4 দিয়ে যেন শুরুটা হয়, ঠিকই যখন আমি ব্রেক করব তখন এই 4 দিয়ে যেন শুরুটা হয়, যেমন এখানে 4 দিয়ে আমি শেষ করেছি, 4×5=20, 20-কে তাহলে 5 দিয়ে শুরু, 5×6, আর 156 যেটা হবে 12×13-এর গুণ, ছোটটা লিখতে হয় তারপরে বড়টা লিখতে হয়। এরপর এটা একটা ফর্মুলা রয়েছে, 1/ডিফারেন্স, 1/ফার্স্ট টার্ম -1/লাস্ট টার্ম, এটার একটা ফর্মুলা। এটার আর একটা ফর্মুলা রয়েছে যেটাই যোগ বিয়োগের ঝামেলাটা থাকবে না, ঠিক আছে, ওটা আমি দেখাবো। এই আগে অ্যান্সারটা এইভাবে করে দিই, ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, যে ভেতরে 4 এই হিসাবে আমি ব্রেক করেছি, এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 1, তো 1/1 লিখলাম, লেখার দরকারই নেই, 1/1 মানে তো 1ই হবে। 1/ফার্স্ট টার্ম মানে 1/3, ফার্স্ট টার্ম বলতে এখানে 3-কে বোঝানো হচ্ছে, আর লাস্ট টার্ম বলতে 13-কে বোঝানো হচ্ছে। এই বিয়োগটা তুমি করো, 10/39 পাবে। এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস রয়েছে, অনেক সময় কি হয় এই অঙ্কগুলো একটু মডিফাই করে দেয়, কখনো কখনো মাথায় উল্টোপাল্টা সংখ্যা দিয়ে দেয়, 1, 2, 3, 4 করে, এইভাবে অঙ্ক আমরা দেখবো, তখন কিন্তু এইভাবে করতে গেলে ফেসে যাবে। তো তোমাকেই তখন লক্ষ্য রাখতে হবে, 2 মাথায় গুণ করতে হবে, কখনো বিয়োগ ভাগ করতে হবে। তো ওই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যে আর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি, যতগুলো টার্ম রয়েছে মাথায় যে যতগুলো 1 রয়েছে সেগুলোকে যোগ করতে হবে, মাথার সংখ্যাগুলোকে যোগ করতে হবে, আর নিচে যেটা করতে হবে ফার্স্ট টার্ম ইন লাস্ট টার্ম। দেখো মাথার সংখ্যা মানে 1 কটা রয়েছে প্রথম আমাকে গুনতে হবে, এখানে যেমন ডট দেওয়া রয়েছে আমি গুনতে পারছি না, 1, 2 পর্যন্ত গুনতে পারছি, এরপর কতগুলো 1 রয়েছে সেটা ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে। কিভাবে বের করবে, দেখো এখানে যখন আমি 3 করেছি, 3 এখানে, 4 এখানে, 5 12, এইভাবে যাচ্ছে তাই তো, যখন আমি 3 করেছি তখন এটা 1 নাম্বার টার্ম ছিল, যখন আমি 4 করেছি তখন এটা 2 নাম্বার টার্ম, যখন আমি 5 করেছি তখন এটা 3 নাম্বার টার্ম, যখন 12 করছি তখন এটা কত নাম্বার টার্ম হবে, রিজনিং এর মতো বিষয়টা ভাবো, কত নাম্বার টার্ম হবে। দেখো যখন 3 করছি 1 নাম্বার মানে 2 কম, যখন 4 করছি 2 নাম্বার মানে 2 কম, যখন 12 করছি তাহলে কত নাম্বার টার্ম, 10 নাম্বার টার্ম, মানে এখানে কতগুলো 1 রয়েছে মাথায়, 10টা 1 রয়েছে মাথায়, 10টা 1-এর যোগফল 10, আর নিচে 13, 10/39। আরো ফাস্ট হবে যখন সংখ্যাগুলো তোমরা গুনতে পারবে, ভাবে না বের করলে অনেক সময় কি দিয়ে দেয় সংখ্যাগুলো, তখন এটা আরো ফাস্ট হবে, 10/39। নেক্সট 7 নাম্বার অঙ্ক, হাতেরটা বি, 4/7, অ্যাবাউট আদার্স তো পারবে আমি জানি না, বি এক মিনিট রানী বি 4/ ঠিক আছে ভাই। দেখো এটাকে কি করবে, প্রথমে x দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে,
ভাবে করা যায়, এটাও দুই ভাবে করা যায়, কমন আর করে করা আছে, করা যায়। দেখো আমি কিভাবে করাবো দেখাবো, ঠিক আছে। x প্লাস 1 বাই x সমান 5, এটাকে আমি কি করলাম গুণ করে দিচ্ছি x দিয়ে, তাহলে হবে x স্কোয়ার প্লাস 1 সমান 5x। এসে আমাকে মান বের করতে x বাই x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, করে 20x যেমন আছে তেমন থাকুক। এই 2x আর এই 2, এখান থেকে আমি 2 যদি কমন নিই তাহলে হবে x স্কোয়ার প্লাস 1 আর এদিকে 25। তাহলে দেখো 20x ওপরে রইলো, এখানে x স্কোয়ার প্লাস 1 এর মান কত? 5x, 5x, 5x এর সঙ্গে 2 যোগ গুণ করতে হবে 10x প্লাস 25। তো ওপরে 20x আর নিচে হচ্ছে x x গেল 5 দিয়ে, 5 4 1 5 7 5, দ্যাট ইজ 4 বাই 7। এর অনেকে বলবে স্যার বড় হয়ে গেল অঙ্কটা, এইভাবে প্রসেসটা তুমি যদি একবার করো না, জাস্ট দেখে এখান থেকে অ্যান্সার দেবে কিরকম ভাবে, দেখো এই এক্স স্কোয়ার আর এখান থেকে যে টু, এখান থেকে এই কম্বিনেশনটা আমাকে মানটা দেবে, মানে যদি আমি দুই কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 5x এর সঙ্গে 2, তাহলে ওপরে 20 আর নিচে 2 গুণলে 10 প্লাস 25 মানে 35, 3 বাই 35 দ্যাট ইজ 4 বাই 7। আর একভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে x দিয়ে ভাগ করে, অনেকে করেছো x দিয়ে ভাগ করেছো, এটা দিয়েছে x দিয়ে ভাগ করা যায়, মানে যদি ভাগ করো তাহলে উপরে 20 আর নিচে x প্লাস 25 প্লাস 2 বাই x, এখান থেকে উপরে 20 আর এটার এটার সম্মিলিত মান হবে 10, 4 বাই 7 হবে তুমি, ঠিক আছে। নেক্সট ডেটা সি মাইনাস 1 গৌরব, এই অঙ্কটা দুভাবে করা যায়, বেসিক আর ভ্যালু পুট মেথড, ভ্যালু পুট মেথডে পরে আসছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি x প্লাস y রয়েছে, y প্লাস z রয়েছে আর z প্লাস x রয়েছে, আর কি দিয়ে দিয়েছে আমাদের x প্লাস y প্লাস z। তাহলে আমি x প্লাস y মানে বলতে পারি z টাকে যদি উঠে নিয়ে যায় তাহলে মাইনাস z হবে, আবার y প্লাস z তাহলে মাইনাস x, আর জেড প্লাস এক মান হবে মাইনাস ওয়াই। জাস্ট মানগুলো বসাও ওখানে, পরে এক্স ওয়াই জেড আর নিচেই দেখো মাইনাস ওয়াই সরি মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই এর মান মাইনাস জেড, ওয়াই প্লাস জেড এর মান আমি ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে ব্যাপার রয়েছে, তো ওয়াই প্লাস জেড মানে হচ্ছে মাইনাস এক্স আর এখানে মাইনাস ওয়াই, তিনটে মাইনাস যদি গুণ হয় এই মাইনাসে এই মাইনাসে গুণ হয়ে তো প্লাস হলো, আবার ওই প্লাসের সঙ্গে এই মাইনাসটা মারামারি করে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে নিচে আলটিমেটলি মাইনাস পড়ে থাকবে, আর এই জেড বাই এক্স এগুলো দেখো কাটছে, ওপরে এক আর নিচেই মাইনাস এক, তাহলে এটার মান হবে মাইনাস এক, অর্থাৎ অপশন। এরপর আমি তোমাদের শেখাবো ভ্যালু পুট মেথড, যখন পরীক্ষার হলে ভ্যালু পুট মেথডটা ভাবতে পারো, এতো এমন অনেক অঙ্ক থাকবে যে এখানে যেমন নির্দিষ্ট একটা প্রসেস তোমাকে মনে রাখতে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে এখানে বসাতে হবে, কিন্তু তুমি যদি এভাবেও বিষয়টা ভাবো যে আমি এটাকে এমনভাবে করব যাতে কিছু মনে রাখতে না হয়, ধরো আমি এভাবে বললাম যে এখানে যে মানটা দিয়েছে x প্লাস y প্লাস z এদের যে যৌথ মান সেটা হবে 0, কিন্তু এক্ষেত্রে আমাকে x এর মান 0, y এর মান 0, z এর মান 0 ধরা যাবে না, তাহলে 0 বাই 0 ফর্মে চলে আসবে, আমি দেখাবো কেন ধরা যাবে না পরে বলবো। তাহলে দেখো আমি x এর মান এখানে ধরতে পারি
বা এক্স এর মান ধরতে পারি আমি মাইনাস, আর ওয়াই এর মান ধরতে পারি এক, জেড এর মান ধরতে পারি এক। তাহলে দেখো তো কেসটা কি হচ্ছে কিনা, এক্স এর মান ধরেছি মাইনাস টু, বা এভাবে ধরো তুমি বিভিন্ন মান ধরতে পারো, এক্স এর মান ধরো এক, ওয়াই এর মান ধরো এক, আর জেড এর মান ধরো মাইনাস টু। তাহলে দেখো জিরো হয়ে যাচ্ছে, এক প্লাস এক মাইনাস টু। তাহলে আমি কি করব, জাস্ট এই এক্স এর মান এক, ওয়াই এর মান এক, জেড এর মান মাইনাস দুই ওখানে বসাবো। এক্স এর মান এক, ওয়াই এর মান এক, জেড এর মান মাইনাস দুই, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, মানে ওয়ান প্লাস ওয়ান টু হলো, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড মানে হচ্ছে মাইনাস এক হলো, আবার জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স আবার মাইনাস এক হলো। তাহলে দেখো কি হচ্ছে, ওপরে মাইনাস টু আর নিচে দেখো কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস টু, টু টু কেটে গেল, উপরে মাইনাস এক আর নিচে এক আছে, তার মানে এটার অ্যান্সার মাইনাস এক। ওকে, তুমি এখানে এক এক মাইনাস দুই ছাড়াও এখানে এইভাবেও ধরতে পারো দুই মাইনাস চার, তাহলেও তুমি মাইনাস এক অ্যান্সারই পাবে। কেউ ছাড়া যা খুশি মান ধরবে, ধরো এটাকে স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ না। এখানে এক 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 তিনটাকে এক ধরে নিলাম, তাহলে যোগ করে তো জিরো হচ্ছে না, আমাকে দেখতে হবে যোগ করে জিরো হচ্ছে কিনা, কারণ এই শর্তটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে যে এক্স ওয়াই জেড বসে রয়েছে এদের মান যেটা হবে তাদের যোগফলটা যেন জিরো আসে। যখন তুমি যে কোনো মান ধরো অ্যান্সার তোমার সেম আসবে, মাইনাস ওয়ানই আসবে। এটা হচ্ছে ভ্যালুপুট মেথডের একটা মানে সুবিধা, তোমাকে বিশেষ মনে রাখতে হবে না, অনেক সময় ফর্মুলা আমরা অ্যাভয়েড করে দেবো এই ভ্যালুপুট মেথড, ন নাম্বার অঙ্কটা এটাও ভ্যালু পুট দিতে হবে, দিয়ে দিলাম, ট্রাই করো। এখানে যতগুলো অঙ্ক দেখছো প্রত্যেকটা অঙ্ক আবার বেসিক নিতে হবে, পেয়েছি অ্যান্সার। দেখো কিভাবে করবে, ভ্যালু পুট ধর, এক্স প্লাস ওয়াই এর মান রয়েছে, এখন আমি এক্স এর মান কত করতে পারি, আমার কাছে অপশন আছে। দেখো এক্স এর মান আমি যদি পাঁচ ধরি, ওয়াই এর মান বারো ধরতে পারি, যোগফল আমার সতেরো আসা নিয়ে কাজ। এক্স এর মান যদি আমি বারো ধরি, ওয়াই এর মানও আমি সাত, ওয়াই এর মান আমি পাঁচ ধরতে পারি। এক্স এর মান যদি আমি জিরো ধরি, ওয়াই এর মান আমি ক ধরবো, তখন বারো ধরতে হবে। তো অনেক রকম ভ্যালু হয়, কিন্তু দেখো ইফেক্টিভ হবে কোনটা সহজ হবে। দেখো এখানে বলেছে এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার, আর ওয়াই মাইনাস বারো তার হোল স্কোয়ার। এক্স এর মান যদি আমি পাঁচ ধরি, তাহলে পাঁচ মাইনাস পাঁচ মানে আর এদিকে বারো মাইনাস বারো জিরো তার হোল স্কোয়ার প্লাস জিরো, দ্যাট ইজ অপশন। এরপর তুমি বলবে স্যার আমি কি বারো আর পাঁচ যদি ধরি তাহলে কি হবে না জিরো অ্যান্সার, তাহলেও হবে না। যেরকম এক্স এর মান যদি তুমি বারো ধরো, তাহলে বারো মাইনাস পাঁচ করবে হোল স্কোয়ার, প্লাস
স্কয়ার মান যদি তুমি 5 ধরো তাহলে 5 মাইনাস 12 করবে এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা 7 এর স্কয়ার হচ্ছে, আর এটা 1 মিনিট, এটা স্কয়ার হবে না সম্ভব। বলছো x এর মান আমি 12 ধরি, y এর মান আমি 5 ধরি, 5 এটা মাইনাস 18, 18 অ্যান্স বের হচ্ছে স্যার, আমাদের তো দিয়েছিলাম আমি, এটা এটা 0 অ্যান্সারই হবে, ঠিক আছে পরে দেখবে। হ্যালো কোড দিয়ে যাবে এটা, ঠিক আছে চলো নেক্সট অঙ্ক। দাদা আগের ম্যাথটা সলভ হলো না, এটা এটার অ্যান্সার, এটা আমার যেটা মনে হচ্ছে এটা কিউব আছে, স্কোয়ার নেই, ঠিক আছে করলেই তবে এটা আসবে। ঠিক স্কোয়ার হলে এটা হবে না, অ্যান্সার বেরোবে না, অ্যান্সার আসবে করলেই তবে, এটা মাইনাস প্লাসের যে ব্যাপারটা সেটা ঠিকঠাক থাকবে। 12 আর 5 ধরো, টাইপিং মিস, আর এটা তুমি 5 মাইনাস ধরো, এটার 7 এর কিউব, আর এখানে -7 এর কিউব, 7 এর -7 হয়ে যাবে, নেবে ঠিক আছে। এরপর আমি সব টাইপিং করি, হয়ে যায় টাইপিং এ। চলো নেক্সট অঙ্ক দেখো। এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, ঠিক আছে, আর আমি এগুলো কপি করেছি ওয়েবসাইট থেকে, আমি বানাইনি, পরে যে অঙ্কগুলো দেখাবো সেগুলো বানানো, ঠিক আছে। ইয়ারে আসা অঙ্ক কোনটা সিডের, কোনটা সিজিএলের অঙ্ক, ওটা স্কোয়ার হবে না, ওটা কিউব। সি 3 এর 2, এটা হচ্ছে তোমাদের পারফেক্ট টেটের অঙ্ক, মডিফাই করে দিয়েছি এটাকে, ট্রাই করো। 3 এর 2, এটা 3 এর 2, একটা ফর্মুলা মনে রাখবে, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি প্লাস সি তাই তোমার মনে হতে পারে তাহলে এটা এখানে এটা আমি কিভাবে অ্যাপ্লাইটা করব। এই যে ভেতরে রয়েছে এ মাইনাস বি তার হোল, এটাকে তুমি বড় হাতের এ ধরে নি, এই বি মাইনাস সি মাঝেরটাকে ধরছি বড় হাতের বি মাইনাস এটা হাতের সি, তুমি চেক করো এ প্লাস বি প্লাস সি, দেখো 0 পাচ্ছ, এ মাইনাস বি প্লাস বি মাইনাস প্লাস সি মাইনাস এ 0 হচ্ছে, আমি ভেতরেরটাকে এ ধরেছি, ঠিক আছে কিউবটাকে বাদ দিয়েছি কিন্তু, তাহলে আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3 ABC,
আছে, থ্রি বড় হাতের এর মান কত ছিল? মাইনাস বি, বি মাইনাস ইস ডিভাইডেড বাই টু ইন্টু, দেখো এটাই রয়েছে, এটা গেল। তোমাদের টেটে কি করবে দেখো, ওরা একটু মানে কিরকম অন্যভাবে চিন্তা করে, ওখানে এ আর বি তোমাকে ডাইরেক্ট দেবে না, হয়তো বলে দিল যে এর মান 2.55, এর মান 3.2, এর মান 4.11, এরকম একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। এই মানগুলো যদি তুমি বসাও দেখতে যথেষ্ট বড় হবে, এবং ওই অঙ্কটা দেখে তোমরা ভয় পেয়ে যাও, বাপরে এত বড় অঙ্ক হবে না, অনেক টাইম যাবে, বাট টাইম যাওয়ার কিছু না, তার যে বেসিকটা সেটা যদি তুমি বুঝতে পেরে যাও, দেখেও উত্তরটা করতে পারবে, বা এবিসি যখন তুমি রিপ্লেস করবে তখন তুমি ফরম্যাটটা দেখতে পাবে। আর এটাই করেছিল 2021-এর পরীক্ষাতে, মানে 2017-এর পরীক্ষাটাতে, ক্লাস 8-এর অঙ্ক বই থেকে অঙ্ক নিয়েছে, এ বি সি এর মান চেঞ্জ করেছে, দেখতে এরকম ভয়ঙ্কর রূপ ধরে নিয়েছে। তো এই দুটো অঙ্ক তোমাদের হোম টাস্ক থাকবে, তা করবে, এবং এই ভিডিওটা ইউটিউবে যখন পাবলিশ হবে তখন ভিডিওর কমেন্টে জানাবে। এটা প্রথমে বলে দিই, ভ্যালুপুর দিয়ে এই অঙ্কটা হবে, শর্ট নিয়ে নাও, হয়েছে নেক্সট। এই অঙ্কটা, এই অঙ্কটাও সেম, কিভাবে করবে বলে দিই, 3.003 এগুলোকে এ, এটাকে বি, আর 0.00, আচ্ছা এ হয়ে আছে, এ বি ধরে নিয়ে প্রথমে এটাকে সাজাবে, সাজানোর পর কাটাকুটি করবে, ফর্মুলাতে ফেলবে, দেখবে এটার অ্যান্সার বেরিয়ে আসবে। তো তোমরা যদি আরও বুঝতে চাও অঙ্কটাকে, তাহলে ক্লাসের 8-এর বই তোমরা ফলো করবে, ক্লাস 8-এর বইয়ে এর অঙ্ক রয়েছে। এই অঙ্কটা তুমি ডাইরেক্ট পাবে না, কারণ এই অঙ্কটাকে আমি মডিফাই করেছি, কোন অঙ্ক থেকে এটা মডিফাই করেছি তোমরা এটা খুঁজে বের করার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ডেমো ক্লাস যারা অনলাইনে বা অফলাইন এ করছো বা যারা দেখছো, তাদেরকে বলে রাখি অ্যাডমিশন ওপেন হলো এই মাত্র, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এখনই নিতে হবে না, বাকি আরও 5টা ক্লাস দেখো, আরও 4টা ক্লাস দেখো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে না কিছু পারবো তাহলে অ্যাডমিশন নিতে পারো, আর যদি তোমার অলরেডি পড়া থাকে তাহলে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, ফালতু নষ্ট করার দরকার নেই, ক্লাস 8-এর বই বা মাধ্যমিক বই ভালোভাবে ফলো করতে পারো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সব টপিক করার দরকার নেই, কিছু পার্টিকুলার টপিক করতে পারো। আর হ্যাঁ, পেডাগোগি সবই থাকবে, ঠিক আছে? পেডা সিডিপি তো চাইল্ড ডেভেলপমেন্ট, ওটা কি বলে, তো ওটা স্যার আছে আলাদা আলাদা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকবেন, ওনারা আমাদের ফিল্ডে যথেষ্ট যথেষ্ট কি বলবো কোয়ালিটি টিচার, এবং ওদের আমাদের যে পড়ানোর টেকনিক সেটা তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর আমাদের সিট দেখছো গুগল মিটে দেখতে পেলে ক্লাস করলে কি সমস্যা হচ্ছে, ম্যাক্সিমাম 100 ক্যাপাসিটি লাইভে, ঠিক আছে? তো 100 বা ম্যাক্সিমাম একটু বেশি আমরা কিন্তু নিতে পারবো। ম্যাথসের প্যাডাগোগি যদি প্রিভিয়াস ইয়ার দেখি, ম্যাথসের প্যাডাগোগি কিন্তু আসেনি, বুঝিত ম্যাথসের প্যাডাগোগি কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসেনি, তারপরেও যদি আসে কেটে যে সমস্ত ম্যাথসের প্যাডাগোগি থাকে, প্যাডাগোগি আমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে? প্যাডাগোগিতে বোঝার কিছু নেই, বা আমি বোঝাতে পারবো না তেমন, আমাকে জাস্ট দিয়ে দেবো অ্যান্সার। ওকে, তো ক্লাসটা এখানেই শেষ।